Assalamualaikum everyone. This is me Shahreen from Carnesia Genetic Plaza Outlet. आशा करती हूँ शबाई भालो आचे निबंग सुस्तो आचेन. Life तो clear की ना एक तो comment करे please शबाई जानिए दिन. अमाके ठीक मो तो देखते पाओ जाच्छे की ना निबंग सुनते पाओ जाच्छे की ना एक तो please comment करे जानिए दिन. आज के basically एक ता live makeup look create करे देखा बो and कुछ lipstick swatches देखा बो. आशा करें सबाई लाइव जॉइन होबेन एंड लाइव टा बेशी बेशी करे शेयर करे दीबेन. एकटू कमेंट करे जानिए दिन जे लाइव टा क्लियर किना. आपको लाइव टा क्लियर किना एकटू जानिए एक तो कमेंट करे जानिए दिन लाइफ टा क्लियर किना. क्लियर. थैंक यू सो मच. ठीक है ना. ठीक और फनील हेलो अपी हेलो क्लियर थैंक यू सो माच जानानोर जोन्नो. आज के बेसिकाली एक मेकअप लाइव करब सबाई आशा करे जॉइन हो जाबेन एंड लाइफ टा बेशी बेशी करे शेयर करे दिबेन. आमी आमार मेकअप शुरू करे दे एंड मेकअपर लास्टे आमी किछु लिपस्टिक स्वाचेस देखाबो. शोरूमेर नतून लिपस्टिक एसेछे नियोरेर लिकुईड मैट लिपस्टिक एंड सबगुलो शेड अनेक अनेक सुंदर. आशा करी आपनादेर पछन्द होबे. আমি ফার্স্টে আমার বেস মেকআপ দিয়ে স্টার্ট করব. আমার স্কিন হচ্ছে কম্বিনেশন টু অয়েলি স্কিন, সো আমি হচ্ছে একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করব. আচ্ছা আমি ফার্স্টে আমার ফেসটা ওয়াইপ করে ফেলি. পিঙ্ক অ্যান্ড ডিপ রেড কালার লিপস্টিকটা আগে দেখাও. ওকে আপু, সব কালারের লিপস্টিকই আমি দেখাবো, আপনারা প্লিজ লাইভের লাস্ট পর্যন্ত থাকবেন. मैं अमर फेस से वाइप करे निच्छी. हम यहाँ के अमर बेस मेकअप दे स्टार्ट करता. है अपुन नियर गुला स्वाच करे देखा बो कि मेकओवर करबा. एक ता डे टाइम मेकअप लुक करबो लाइक खूबी हल्का, कारण आज के हमें होशे लिपस्टिक का एक ता स्वाच देखा बो. ओके আমি ফার্স্টে এই প্রাইমারটা ইউজ করছি, W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমার. আমার স্কিন হচ্ছে কম্বিনেশন টু অয়েলি স্কিন, দ্যাটস ওয়াই আমি একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করছি. অয়েলি স্কিনের জন্য এই প্রাইমারটা খুব ভালো. যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন অ্যান্ড অয়েল পার্টটা বেশি, তারা এই প্রাইমারটা খুব ইজিলি ইউজ করতে পারবে. ঠিক আছে আপু, একটা কালার কারেক্ট লাগবে আপু. তোমার পিম্পল হয় না? হ্যাঁ আপু, পিম্পল হবে না কেন, অবভিয়াসলি হয়, বাট স্কিন কেয়ার প্রপারলি করলে পিম্পল কোনো প্রবলেম না. আচ্ছা আমি লিপস্টিকের কালারের সাথে মিক্স করে ইউজ করি. ফ্রেম ঠিক নেই, আর ওই পাশে যাবে না. তোমরা দেখতে পাচ্ছ যে আমার অনেক ডার্ক সার্কেলস, সো আমি হচ্ছে এখন কালার কারেক্টিং করে নিব.
আমি আজকে লাইভ হয়েছি ধানমন্ডির জেনেরিক প্লাজা আউটলেট থেকে। পুরো কার্নেশিয়ার সব আউটলেটে হচ্ছে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তোমরা মাস্ট সব ভিজিট করবে অ্যান্ড ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো। ওয়েবসাইট হচ্ছে www.karnesia.com। ঠিক আছে, তোমরা তাহলে খুব ইজিলি ওয়েবসাইট থেকে অর্ডার করলে সেল অ্যাভেল করতে পারবে। আমি হচ্ছে আমার ডার্ক সার্কেলসের জন্য অরেঞ্জ কারেক্টার ইউজ করব। আমি হচ্ছে ইয়েলো অ্যান্ড একটা রেড শেডের লিপস্টিক মিক্স করে ইউজ করছি, যাতে আমি অরেঞ্জ কালারটা পাই। নিওরের সবগুলো লিপস্টিক 199 টাকা লিকুইড লিপস্টিকগুলো, আর যে ট্রান্সফার প্রুফ লিপস্টিকগুলো আছে সেগুলো হচ্ছে কিছু কিছু শেডের উপর ডিসকাউন্ট আছে, যেগুলো 199 টাকা। ঠিক আছে, আমি আমার ডার্ক সার্কেলসগুলোকে হাইড করার জন্য একটু কালার কারেক্টিং করে নিচ্ছি। আজ কি কোনো অফার আছে আপু? সব সময় অর্ডার আছে, 20% ডিসকাউন্ট। আজকে আসলে আজকেও আপনি অ্যাভেল করতে পারবেন। সুপার স্টে শেডটা আমার হচ্ছে 220। ঠিক আছে, আমি একটু কালার কারেক্টিং করে নিলাম, এখন আমি ফাউন্ডেশন চলে যাব। প্রাইসের জন্য কার্নেশিয়ার পেজে ইনবক্স করতে হবে। আমি আজকে ধানমন্ডির জেনেটিক প্লাজা আউটলেট থেকে লাইভ করছি। অয়েলি স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা মাখবো আপু? কোন ফেস ওয়াশ আপু? নিউট্রোজিনের একনে অয়েল কন্ট্রোল একটা আছে, ওটা নিতে পারো। এছাড়া ক্লিন অ্যান্ড ক্লিয়ারের অয়েল কন্ট্রোল যে ইয়েগুলো আছে, ফেস ওয়াশগুলো আছে, ওগুলো নিতে পারো। আমি ফাউন্ডেশন এটা ইউজ করছি, লরিয়েলের। আমার শেড হচ্ছে 106 সান বেজ। তোমার মেকওভার অনেক শোস হয়, একটা মেকওভার দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা হচ্ছে রিয়েল টেকনিকের নাম, এটা রিয়েল টেকনিকের স্পঞ্জ, তোমরা কার্নেশিয়াতে পেয়ে যাবে। আমি একটা ডাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, নিওর লিপস্টিকের সোয়াচেস দেখা যাবে। হ্যাঁ আপু, আমি মেকওভারটা শেষ করে সোয়াচেসগুলো দেখাবো, প্লিজ সাথে থাকবেন। আমি আজকে খুবই হালকা একটা বেস মেকআপ করব। আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি, লরিয়েল ইনফলেবল অ্যান্ড দি শেড ইজ 106। আপু আপনার নিক্সের শেড কোনটা? আপু আমার নিক্সের হচ্ছে বেজ। আপু সুপার স্টার 220 হলে নিক্সের বেজটা হবে।
আজকে আমি খুব সুন্দর সুন্দর লিপস্টিক সোয়াচ দেখাবো নিওরের লিকুইড লিপস্টিক যেগুলো নতুন এসেছে কার্নেশিয়ার তোমরা কিছুদিনের মধ্যেই অ্যাভেল করতে পারবে শোরুমগুলোতে ইভেন তোমরা অনলাইন অর্ডারও করতে পারবে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফেসে যে ফাউন্ডেশনটা আছে ওটা ব্লেন্ড করে ফেলছি আমি ইউজ করেছি হচ্ছে এটা লরিয়াল ইনফলিবল আমার শেড হচ্ছে 106 ঠিক আছে আমি কনসিলার ইউজ করব মিলানিটটা মিলানির রিটাচ প্লাস ইরেজ আর আমার শেড হচ্ছে লাইট কার্নেশিয়ার সবগুলো ব্রাঞ্চেই 20% সেল চলছে ফ্ল্যাট সেল তোমরা অনলাইন অর্ডারেও পেয়ে যাবে শোরুমগুলোতেও পেয়ে যাবে আপু সুপার স্টে ফাউন্ডেশনের 10 আইভরি শেডটা কি অ্যাভেলেবেল আছে আপু সুপার স্টে 10 আইভরি শেডটা কি আছে অ্যাভেলেবেল স্টক আউট আপু আপু প্রাইসের জন্য কার্নেশিয়ার পেজে ইনবক্স করতে হবে আমি হচ্ছে মিলানের হাইলাইট প্লাস ইরেজ একটা কনসিলার ইউজ করছি আমার শেড হচ্ছে লাইট তোমরা যারা হাইলাইটিংয়ের জন্য কনসিলার ইউজ করতে চাও আন্ডার আইস বা আমি যেভাবে ইউজ করেছি সেভাবে যদি ইউজ করতে চাও তাহলে হচ্ছে লাইট শেডের কনসিলার ইউজ করবে আমার আইব্রোজ এর জন্য নিওর লিপস্টিক অফারটা সিটিজি শোরুমে পাবো হ্যাঁ আপু সব শোরুমে আপনি পেয়ে যাবেন ঢাকাতেও পেয়ে যাবেন চিটাগাংয়ের সব আউটলেটও পেয়ে যাবেন ব্রাইট টু কম্বিনেশন স্কিন কোন ফাউন্ডেশন ভালো হবে আপনি হচ্ছে এলে গার্লের প্রো এইচডি যে ফাউন্ডেশনটা আছে সেটা ইউজ করতে পারেন আচ্ছা ঠিক আছে দুটোই থাক আমি আজকে খুব সুন্দর সুন্দর লিপস্টিকের সোয়াচেস দেখাবো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই সোয়াচগুলো দেখতে পারে আর এটা কার্নেশিয়ার শোরুমে নতুন এসেছে আপনারা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন সবগুলো 199 টাকা স্টিক লিপস্টিকগুলো প্লাস হচ্ছে আপনার লিকুইড লিপস্টিকগুলো আমি কনসিলারটা ব্লেন্ড করে নিলাম আপনাদের শোরুমগুলো কোথায় ধানমন্ডির জেনেটিক প্লাজায় আছে বসুন্ধরা সিটিতে আছে চিটাগংয়ে আছে আমি আমার কনসিলারটা ব্লেন্ড করে নিলাম এখন আমি হচ্ছে একটা ফেস পাউডার ইউজ করব আমি হচ্ছে ম্যাবেলিন ফিট মি এর এই পাউডারটা ইউজ করব এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার ম্যাট প্লাস পোরলেস
আমার শেড হচ্ছে 220। ম্যাবেলিন সুপারস্টে কি ফুল কভারেজ দেয়? হ্যাঁ আপু, ম্যাবেলিন সুপারস্টে ফুল কভারেজ দেয়, কিন্তু আপনার বিল্ড আপ করতে হবে। এটা মিডিয়াম টু ফুল কভারেজ, তো আপনার বিল্ড আপ করতে হবে। আমি আজকে খুবই হালকা একটা বেস মেকআপ করছি, যেটা তোমরা হচ্ছে ডে টাইমে করতে পারো খুব ইজিলি। আমার স্কিন যেহেতু কম্বিনেশন টু অয়েলি, সো আমি হচ্ছে এই ম্যাট প্লাস পোরলেস কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, এটা খুবই ভালো। তোমরা সবগুলো প্রোডাক্টের উপরে 20% সেল পেয়ে যাবে শোরুমে অ্যান্ড হচ্ছে তোমার ওয়েবসাইটে, তোমরা পেজে অর্ডার করতে পারো। তোমরা যদি মেকআপ রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বা প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি সব ডিটেলস বলে দিব। ওকে, আমার পাউডার ইউজ করা শেষ, এখন আমি ব্রনজিংয়ে চলে যাব। আমি আজকে এই ব্রাউন্সারটা ইউজ করব এলে গার্লের। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে পারো এলে কালার্স, সরি। আর ব্রাউন্সারটা হচ্ছে ডিপ ট্যান, প্রাইসের জন্য তোমরা পেজে ইনবক্স করতে পারো। আমি এলে কালার্সের এই ব্রাউন্সারটা ইউজ করছি, শেড হচ্ছে ডিপ ট্যান। হ্যাঁ, লিকুইড ব্লাশ আছে আপু? লিকুইড ব্লাশ আছে কোনো? সব পাউডার ব্লাশ। আমি আমার ফেসটা হালকা ব্রাউনজিং করে নিচ্ছি। হ্যালো ফরহাদি আনোয়ার আপন, হ্যালো, কি খবর, কেমন আছো? অয়েলি ফেসের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? এই যে আপু, আমি আছে যে ফাউন্ডেশনটা ইউজ করলাম, এটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে। আমি আমার অয়েলি স্কিন, সরি, এটা এটা হচ্ছে লরিয়েল ইনফলিবল প্রো ম্যাট, আমার শেড হচ্ছে 106। আমি আমার ফেসটা হালকা ব্রনজিং করে নিচ্ছি। ড্রেসটা কোন পেজ থেকে নিছি মনে নাই আপু।
আমি হচ্ছে ব্রঞ্জার ব্রঞ্জারের জন্য এলএ কালারসের এই ব্রঞ্জারটা ইউজ করছি। এটা হচ্ছে শেড ডিপ ট্যান। আফসানা জেনি হাই। আমি ব্রঞ্জিং পার্ট কমপ্লিট। এখন আমি হচ্ছে একটা ব্লাশ ইউজ করব। এটা হচ্ছে মিলানির একটা ব্লাশ, খুবই সুন্দর। সি এটার শেডটা হচ্ছে 05। নিওরের নিউ লিপি দেখা যাবে। হ্যাঁ আপু, আজকে আমি নিওরের সব নিউ লিপিগুলো সোয়াচ করে দেখাবো, আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। প্লিজ লাইভটা শেয়ার করে দিবে যাতে সবাই দেখতে পারে। আমি এই ব্লাশটা ইউজ করছি, এটা হচ্ছে মিলানের শেড 05। কার্নেশিয়াতে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট চলছে। তোমরা যে কোনো শোরুম থেকে বা তোমরা ওয়েবসাইট থেকে অর্ডার করলে অফারটি অ্যাভেল করতে পারবে। আমি একটু হালকা করে ব্লাশ দিয়ে নিচ্ছি। ব্লাশটা হচ্ছে মিলানির। তোমরা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে পেজে ইনবক্স করতে পারো প্রাইজের জন্য, ঠিক আছে? শেড হচ্ছে 05। আমি আমার আইব্রোটা এখন সেট করে নিব। আমি F5টা ইউজ করব। ওইটা নাই না এমনি। আইব্রোস এর জন্য তোমরা মিলানের এই আইব্রো পেন্সিলটা ইউজ করতে পারো। আর এখানে ওয়েট এন্ড ওয়াইল্ডেরও আছে একটা আইব্রো পেন্সিল, এটাও তোমরা নিতে পারো। এটা কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রাশ আর আরেকটা হচ্ছে গিয়ে স্টিক। মিলানেরও সেম, এই সাইডে ব্রাশ অ্যান্ড এখানে হচ্ছে স্টিক। আমি আজকে ওয়েট এন্ড ওয়াইল্ডটা ইউজ করছি। আমি আমার আইব্রোটা ফার্স্টে লাইন করে দিলাম। এখন আমার যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আমি ফিল আপ করে দেবো। পেন্সিলটা হচ্ছে একটু অ্যাঙ্গেল করা, সো তোমরা ইজিলি হচ্ছে লাইন করতে পারবে। আমি আমার আইব্রোটা ফার্স্টে লাইন করে নিচ্ছি। এরপরে ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটা ব্রাশ করে ফেলবো, যাতে একটা ন্যাচারাল আইব্রোস পাওয়া যায়, ঠিক আছে? আপু, তোমার আইজ অনেক ড্রপিয়ার, হুডেড অ্যান্ড ফ্যাটি, ক্রিজ লাইন অ্যান্ড লিড ভালো করে দেখা যায় না, আই মেকআপ কীভাবে করো? আপু, হুডেড আইয়ে আই মেকআপ করার জন্য আলাদা ট্রিক্স আছে,
তুমি যদি আমার মেকআপ গুলো দেখে থাকো, আই মেকআপ গুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আমি কোনো ড্রামাটিক আইব্রো আর্ট করছি না, খুবই ন্যাচারাল করছি। সো তোমরা এই আইব্রো পেন্সিলটা দিয়ে ইজিলি খুব সুন্দর করে আইব্রো আর্ট করতে পারবে। এটা দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রাশ আর একটা হচ্ছে তোমার স্টিক, ঠিক আছে? এই আইব্রো পেন্সিলের প্রাইস কত? আপু প্রাইসের জন্য একটু কার্নিশের পেজে ইনবক্স করতে হবে, ঠিক আছে? তুমি যে ফাউন্ডেশনটা ইউজ করছো প্লিজ দেখাও। এই যে আপু এই ফাউন্ডেশনটা, লরিয়াল ইনফলিবল প্রো ম্যাট, আমার শেড হচ্ছে 106। এটা অয়েলি স্কিনের জন্য বেসিক্যালি, আর যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন আছে তারাও ইউজ করতে পারবে। এটা মিডিয়াম টু ফুল কভারেজ। সবগুলো প্রাইসের জন্য একটু কাইন্ডলি কার্নিশের পেজে ইনবক্স করতে হবে। আমি এখন একটা পাউডার ব্রাশ দিয়ে আমার ফেসের যে এক্সেস পাউডারগুলো আছে ওগুলো ডাস্ট অফ করে ফেলবো। এরপর আমি আই মেকআপ চলে যাব। মেকআপ রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাকে আস্ক করতে পারো, ঠিক আছে? আমি আজকে আই মেকআপের জন্য একটা সুন্দর আই শ্যাডো প্যালেট ইউজ করবো, এটা হচ্ছে বিউটি ক্রিয়েশনসের সোফিয়া প্যালেট। এখানে সব ওয়ার্ম অ্যান্ড ডিপ কালারের শেড তোমরা পেয়ে যাবে। তোমরা যদি স্মোকি আইলো ক্রিয়েট করতে চাও এই প্যালেটটা নিতে পারো, ওকে? অ্যান্ড আরেকটা প্যালেট আছে, রেভলিউশনের সোফিক্স প্যালেট। এখানে সবগুলো শেডে অনেক সুন্দর শিমার ম্যাট সব টাইপের শেডই তোমরা পেয়ে যাবে। প্রাইসের জন্য একটু কার্নিশের পেজে ইনবক্স করতে হবে। আমি আছি খুবই ন্যাচারাল অ্যান্ড একটা স্মোকি আই লুক ক্রিয়েট করবো। সো ফার্স্টে একটা হালকা কালার নিব আমার ট্রান্সিশন শেড হিসেবে, এই কালারটা। এই মেকআপ টিউটোরিয়ালটার পরে আমি নিওরের লিকুইড ম্যাট লিপস্টিক যেগুলো নতুন এসেছে কার্নিশিয়ার শোরুমে ওগুলোর সোয়াচেস দেখাবো। তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও যাতে সবাই সোয়াচগুলো দেখতে পারে। সবগুলো শেড অনেক অনেক প্রিটি। আমি একটা ট্রানজিশন শেড নিয়ে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি।
আমি আরেকটু ডিপ একটা শেড নিব আমার কালারটাকে বিল্ড করার জন্য। এই শেডটা এটা হচ্ছে বিউটি ক্রিয়েশনসের সোফিয়া প্যালেট, ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে কার্নেশিয়ার পেজে প্রাইসের জন্য ইনবক্স করতে পারো। আমি ট্রানজিশন শেডটা দিয়ে আবার আগের কালারটা ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে। যদি কোনো হার্শ লাইনস থাকে তাহলে দেখতে খুবই বাজে লাগে। সাথে আমি ব্লেন্ড করে দিচ্ছি। সবগুলো প্রোডাক্টের প্রাইসের জন্য তোমরা একটু কার্নিশের পেজে ইনবক্স করে দিবে, তাহলে তোমার প্রাইসটা জানতে পারবে, ঠিক আছে? তোমরা শোরুমে এসে পারচেস করতে পারো, কার্নিশের ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারো, ইভেন পেজ থেকেও পারচেস করতে পারো। কার্নিশের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে www.karnishia.com। ওয়েবসাইটে ঢুকলেও কিন্তু তোমরা প্রাইসগুলো সব দেখে ফেলতে পারবে অ্যান্ড জানতে পারবে অ্যান্ড কোনটার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটাও তোমরা দেখতে পারবে। এবার আমি আরেকটু ডার্ক কালার নিয়ে আমার স্মোকি আই লুকটা ক্রিয়েট করবো। যে কোনো মেকআপ রিলেটেড কোয়ারিজ থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। কেউ যদি কারো শেড নিয়ে কনফিউজ থাকো তোমরা কার্নিশিয়ার পেজে ইনবক্স করতে পারো, তোমাদেরকে শেড ডিটেলস দিয়ে দেওয়া হবে। এখন আমি সবগুলো কালার আবার ব্লেন্ড করে দিচ্ছি যে খুবই ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করছি, যেটা তোমরা খুব ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারো, ঠিক আছে? খুবই হালকা বেস অ্যান্ড আই মেকআপ।
মেকআপের লাস্টে আমি কিছু সুন্দর সোয়াচেস দেখাবো নিওরে লিকুইড ম্যাট লিপস্টিকের। তোমার লাইভটা প্লিজ শেয়ার করে দিও। পুরো মেকআপ রিলেটেড কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট করতে পারো। এখন আমি একটা আইলাইনার ইউজ করবো, এটা হচ্ছে মিলানির। এই আইলাইনারটা হচ্ছে খুবই ডিপ ব্ল্যাক অ্যান্ড দেখা যাচ্ছে না, এই যে এরকম, এটা খুবই ব্ল্যাক অ্যান্ড ম্যাট। আমি একটা উইংড আইলাইনার করেছি, হ্যাঁ আমি একটা উইংড আইলাইনার আইলাইনার দিচ্ছি, উইংড আইলাইনার দিচ্ছি। লুক অনেক ডিপ ব্ল্যাক একটা শেড। আমি ফাউন্ডেশন ইউজ করেছি আজকে এটা, লরিয়াল ইনফলিবল প্রো ম্যাট 106 হচ্ছে শেড নেম। মিডিয়াম স্কিন টোনে লরিয়ালের কোন শেডটা পারফেক্ট হবে? জর্ডানা 03 শেড বেস পাউডার। ওকে, আমারটা হচ্ছে লাইট মিডিয়াম শেড স্কিন টোন, সো আমার যেহেতু 106, আপনি এটা ইউজ করতে পারেন যদি আপনার মিডিয়াম স্কিন টোন উইথ ইয়েলো আন্ডারটোন হয়। হোয়াইট হাউস ফাউন্ডেশন ড্রাই স্কিনের জন্য কেমন? আপু হোয়াইট হাউস ফাউন্ডেশনটা ইউজ করিনি, সো বলতে পারছি না। এই আইলাইনারটা খুবই ম্যাট অ্যান্ড কালারটা খুবই ডিপ। প্রাইসের জন্য তোমরা কার্নেশিয়ার পেজে ইনবক্স করতে পারো। আমি আইলাইনার দিয়ে নিলাম, হোয়াইট কাজল আছে, রিমেল স্ক্যান্ডেল আইস নুট।
আমি এখন একটা নিউ কাজল ইউজ করছি, এটা হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজ। আমি আছে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সবগুলোর উপর 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্রাইসের জন্য একটু কারণে শেয়ার পেজে আপনাদেরকে ইনবক্স করতে হবে। আমি আজকে আই শ্যাডো প্যালেট ইউজ করেছি, বিউটি ক্রিয়েশনসের এই সোফিয়া প্যালেট। এখানে স্মোকি আই লুক ক্রিয়েট করার জন্য খুব সুন্দর সুন্দর শেডস আছে। আমি এই ডার্ক শেডটা নিয়ে আমি আমার চোখের নিচে মেকআপটা কমপ্লিট করব। নিওরের লিপস্টিকগুলোর উপর সেল চলছে 199 টাকা এইচ। লিকুইড লিপস্টিকগুলো 199 টাকা এইচ। অ্যান্ড তোমার ট্রান্সফার প্রুফ লিপস্টিকগুলোর কিছু কিছু শেডের উপরে ডিসকাউন্ট আছে, যেগুলো 199 টাকায় তোমরা পেয়ে যাবে। কার্নিশিয়ার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো, অথবা তোমরা কার্নিশিয়ার পেজে ইনবক্স করতে পারো, অথবা তোমরা শোরুমে চলে আসতে পারো। আমার চোখের নিচে যে আই শ্যাডোগুলো আছে সেগুলো আমি ডাস্ট অফ করে নিচ্ছি। এখন আমি মাস্কারা ইউজ করব, মাস্কারা ইউজ করব হচ্ছে মিলানিকটা। মিলানিকটা তোমার মিলানির এই মাস্কারাটা আমি ইউজ করছি, এটার উপরও তোমার ডিসকাউন্ট পেয়ে যাবে। পেজে একটু ইনবক্স করতে হবে প্রাইজের জন্য। মিলানের হাইলি রেটেড মাস্কারা, আর শেড হচ্ছে 111 111। মাস্কারাটা কিন্তু খুবই ভালো, দেখতে পাচ্ছ যে আমার ল্যাশ একদম মনে হচ্ছে আমি খুবই ন্যাচারাল ল্যাশ পরে আছি এরকম লাগছে। ফাউন্ডেশন
সেটা যায় না ঘুরে দিই আমি একটু ফলস স্ল্যাশ পরে নিই আমার এক শেট লাইট লাগবে সবগুলো প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট চলছে তোমরা কার্নিশের ওয়েবসাইটও চেক করতে পারো অথবা পেজও ইনবক্স করতে পারো আমি এখন আইল্যাশ পরে নিই এরপর আমি বাকি মেকআপ কমপ্লিট করে লিপস্টিকের সোয়াচগুলো দেখাবো লিপস্টিকগুলো দেখাবো এই সবগুলোতে ডিসকাউন্ট চলছে 199 টাকা ইচ তোমরা প্লিজ লাইভটা লাস্ট পর্যন্ত দেখবে অ্যান্ড শেয়ার করে দিবে একটা খুব ন্যাচারাল আইল্যাশ পরে নিলাম আমি মাস্কারা ইউজ করেছি এটা মিলানি হাইলি রেটেড শেড হচ্ছে 111 নিওরের পেন্সিল লিপস্টিকগুলো দেখাবে হ্যাঁ আপু দেখাবো মেটেন ওয়াইল্ডের ম্যাট প্রাইমারের প্রাইস আপু প্রাইসের জন্য একটু কার্নিশের পেজে ইনবক্স করতে হবে আর নিওরের হ্যাঁ আপু লিকুইড লিপস্টিকগুলো দেখাবো আর ট্রান্সফার প্রুফ লিপস্টিকগুলো দেখাবো
আমি আমার মেকআপ কমপ্লিট করে করার পরে লিপস্টিকের সোয়াচগুলো দেখাবো, তোমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবে, তাহলে তোমরা অ্যাভেল করতে পারবে। কিছুদিনের মধ্যে শোরুমেও তোমরা পেয়ে যাবে, কিন্তু আপাতত তোমরা পেজ থেকে কিনতে পারবে। ঠিক আছে, কোনো মেকআপ রিলেটেড কোয়ারিজ থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। তোমার কার্নিশিয়াতে আর্ডেলের সব ল্যাশেস পেয়ে যাবে, আর ওয়েট এন ওয়াইল্ডের ল্যাশ গ্লু, ওয়েট এন ওয়াইল্ড সরি ডাব্লু সেভেন এর ল্যাশ গ্লু পেয়ে যাবে। হ্যাঁ, এখন আমি হাইলাইটার দেখবো। আমি এই হাইলাইটারটা ইউজ করবো, এটা হচ্ছে মিলানির স্পটলাইট, শেডটা হচ্ছে স্পটলাইট। শেডগুলো খুবই সুন্দর, খুবই পিগমেন্টেড। আমি ব্লাশের জন্য এই ব্লাশটা ইউজ করেছি, এটা হচ্ছে মিলানির, আর শেড হচ্ছে 05। আমি হাইলাইটারও মিলানির ইউজ করব, শেড হচ্ছে স্পটলাইট। জর্ডানা বুলেট লিপস্টিকগুলো কি ভালো? হ্যাঁ আপু, জর্ডানার বুলেট লিপস্টিকগুলো রিজনেবলের মধ্যে অনেক ভালো। মিলানের এই হাইলাইটারটা খুব ভালো, প্রাইসের জন্য তোমাদেরকে ইনবক্স করতে হবে কার্নিশিয়ার পেজে। মিলানির হাইলাইটার ইউজ করেছি আমি স্পটলাইট, এটার প্রাইসের জন্য তোমাদের কার্নিশের পেজে ইনবক্স করতে হবে। আফটার ডিসকাউন্ট তোমরা কত প্রাইস পাবে সেটার জন্য কার্নিশাতে ইনবক্স করতে হবে, সবগুলো প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি লিপস্টিকের সোয়াচগুলো দেখাবো, এই লিপস্টিকগুলো কার্নিশিয়ার শোরুমে নতুন এসেছে, নিওরের লিকুইড লিপস্টিক্স। এখন
সবগুলো শেড আমি আমার লিপস এন্ড হ্যান্ডস ওয়াশ করে দেখাবো, তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। আমি কি সবসময় ইউজ করি না এই জন্য বলছি। হ্যাঁ ফ্রেমটা ঠিক আছে কিনা একটু দেখো। এগুলো হচ্ছে সব নিউট শেডস, পাঁচটা নিউট শেডস তোমরা পেয়ে যাচ্ছ, সবগুলো আমি সোয়াচ করে দেখাচ্ছি, তোমরা লাইভে একটু শেয়ার করে দিও। ফার্স্ট যে শেডটা দেখাবো সেটার নাম হচ্ছে তোমার নাম্বার 10, এটা খুবই লাইট একটা পিঙ্ক কালার, খুবই লাইট একটা পিঙ্ক ঠিক নেই। এটা একটা বেবি পিঙ্ক কালার, আমি হ্যান্ড সোয়াচ করেছি তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে নিওরের কুল ম্যাট, এটা একটা বেবি পিঙ্ক কালার, যারা এরকম লাইট শেড পছন্দ করো তারা এটা কিনতে পারো। এটা একেবারে ম্যাট না, এটা টেক্সচারটা খুবই লাইট, খুবই লাইট ফিল হয়, এটা তোমরা উইন্টারের জন্য ইউজ করতে পারো। হ্যাঁ আপু, এটা উইন্টার ফ্রেন্ডলি একটা লিপস্টিক, তোমরা এটা উইন্টারের জন্য ইউজ করতে পারো। এটা লিপসে খুবই লাইট ফিল হয় অ্যান্ড এটা ক্র্যাকি না। নিওর সোয়াচ দেখাবো না আপু, নিওরের লিকুইড গুলা সোয়াচ দেখাবো আজকে। এটা একটা বেবি পিঙ্ক কালার আর শেড হচ্ছে নাম্বার 10 নিউট। কিছুদিনের মধ্যে তোমরা এই লিপস্টিক গুলো শোরুমে পেয়ে যাবে অ্যান্ড ইচ 199 টাকা। অয়েল টাইপের কিছু থাকে বা মেকআপ রিমুভার যাদের এরকম বেবি পিঙ্ক বা লাইট শেড পছন্দ তারা এই কালারটা নিতে পারো। ইচ লিপস্টিক 199 টাকা। ফার্স্ট আমি যে শেডটা দেখিয়েছি সেটা হচ্ছে এই কালার, নাম হচ্ছে অ্যামনিউ নাম্বার 10, ওকে ইচ 199 টাকা। তোমরা কার্নিশের পেজ ইনবক্স করলে অর্ডার করতে পারবে। নেক্সট শেড হচ্ছে নাম্বার 12,
অফার ছাড়ানো এন্ড নাম হচ্ছে ক্যান্ডি কে এটা একটু মভি টাইপের পিঙ্ক এটা হচ্ছে সোয়াচ তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখন আমি আমার লিপসে দিয়ে নিচ্ছি এটা একটু মভি টাইপের পিঙ্ক কালার অ্যান্ড এটার শেড নেম হচ্ছে নাম্বার 12 ক্যান্ডি কে এই কালারটা খুবই প্রিটি যাদের এরকম কালার পছন্দ তারা এটা নিতে পারো এটা লিপসে খুবই লাইট ফিল হয় কোনো ক্র্যাক করে না টেক্সচারটা খুবই ভালো অ্যান্ড প্রাইস হচ্ছে 199 টাকা শোরুমে পাওয়া যাবে হ্যাঁ আপু শোরুমে পাওয়া যাবে না তো এখন না পাওয়া যাবে হ্যাঁ আপু শোরুমে পাওয়া যাবে আচ্ছা এটা তো দেখানো শেষ আমি লিপসেও দিয়েছি হ্যান্ডেও দিয়েছি তোমরা দেখে নিতে পারো হ্যাঁ আপু শোরুমে পাওয়া যাবে এটা লিকুইড লিপস্টিক নিওরের লিকুইড ম্যাট লিপস্টিক এই শেড নাম্বারটা হচ্ছে 12 খুবই বিউটিফুল একটা কালার তোমাদের যাদের কালার পছন্দ তারা এটা কিনতে পারো এটা আমিও না এটা হচ্ছে ক্যান্ডি কে ফার্স্ট টাইম নিব আমিও নিব ও আচ্ছা আচ্ছা কত গুলো আমার লিপসের অবস্থা আজকে খারাপ হয়ে যাচ্ছে ফুল ম্যাট নাকি সেমি ম্যাট ফুল ম্যাট আপু অ্যান্ড এটা হচ্ছে লিপসে ক্র্যাক করে না খুবই স্মুথ একটা ফিনিশিং এটার নাম হচ্ছে নিওর ফুল ম্যাট লিপস্টিক তোমার লিপস নষ্ট হয়ে যাবে বারবার মুছে কি আর করবো তোমাদেরকে সোয়াচেস দেখাতে হবে তো বসুন্ধরা আউটলেটে কালকে লাগবো হ্যাঁ আপু পেয়ে যাবেন সবগুলো শোরুমে পেয়ে যাবেন ওয়েবসাইটেও পেয়ে যাবেন এটা সুন্দর হ্যাঁ এই কালারটা খুব সুন্দর প্রবলেম উইথ ইউর লিপস ওকে সো আমরা নেক্সট কালারে চলে যাই এর পরের কালারটা হচ্ছে নাম্বার 14 পশ স্পাইস এটা একটা প্যালেটিশ টাইপের মফ কালার আমি আগে হ্যান্ড সোয়াচটা দেখাই দিচ্ছি এবার আমি লিপসে দেখাবো এটা একটু ডার্ক ডার্ক প্যালেটিশ টাইপ হ্যাঁ আপু বসুন্ধরা আউটলেটে কালকে গেলে পেয়ে যাবেন বসুন্ধরা আউটলেটে পাবে না সব আউটলেটই পেয়ে যাবেন
লিপস্টিকগুলোর টেক্সচার খুব সুন্দর অ্যান্ড ইচ হচ্ছে 199 টাকা। তোমরা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারো। সবগুলো কি ঢাকায় নিউ ইয়র্ক 30টা একটু দেখাও, আপু দেখাবো। ফার্স্টে আমি লিকুইড লিপস্টিকগুলো দেখি। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আর এটা হচ্ছে আমার লিপস ওয়াশ। এটা হচ্ছে খুবই লাইট ফিল হয় লিপসে, মনে হয় না লিপসে কিছু দিয়েছি, খুবই স্মুথ, টেক্সচারটা খুবই স্মুথ। এই শেডটা হচ্ছে 14 পশ স্পাইস, 14 পশ স্পাইস। সবগুলো আউটলেটে তোমরা কালারগুলো পেয়ে যাবে অ্যান্ড ইচ হচ্ছে 199 টাকা। তোমরা শোরুমে এসেও নিতে পারবে, ইভেন তোমরা পেজে অর্ডার করলেও পেয়ে যাবে। হ্যাঁ সব কালার আসে গেলে হচ্ছে রেগুলেশন সি ফাইভ আছে। এরপর আমি আরেকটা পিঙ্ক টাইপের শেড দেখাবো, যেটা হচ্ছে নাম্বার 13 ক্যাশমেয়ার। ঠিক আছে, সবগুলো পিঙ্ক টোনের মধ্যে তোমরা স্ক্রিনশট নিতে পারো কালারগুলোর জন্য। ঠিক আছে, লাইট পিঙ্ক কালারটার নাম্বার কোনটা আপু? ফার্স্টটা হচ্ছে নাম্বার 10, সেকেন্ডটা হচ্ছে আচ্ছা ফার্স্টটা হচ্ছে নাম্বার 10, সেকেন্ডটা হচ্ছে নাম্বার 12, থার্ডটা হচ্ছে নাম্বার 14, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নাম্বার 13। টেক্সচারটা কিন্তু খুব সুন্দর, লিপসে পুরো লাইট ওয়েট ফিল হয় অ্যান্ড কালারগুলো খুব সুন্দর। এখন আমি যে কালারটা দিয়েছি এটা হচ্ছে নাম্বার 13 ক্যাশমিয়ার। তোমরা কালারগুলোর স্ক্রিনশট নিয়ে কার্নিশের পেজে ইনবক্স করতে পারো। তেলটা রাখেন, তেলটা আপু জানা আপু
এগুলো হচ্ছে নিওরের কুল ম্যাট লিপস্টিক, ইচ হচ্ছে 199 টাকা, কার্নিশের সব শোরুমে তোমরা পেয়ে যাবে। এগুলো নতুন এসেছে কার্নিশের শোরুমে, তোমরা ইনবক্স করেও পেতে পারো, ইভেন শোরুমে এসেও পেতে পারো। লিপস্টিক গুলো লিপসে কিন্তু ক্র্যাক করে না, খুব সুন্দর ভাবে উঠে যায়। তোমরা লিপস্টিক ওঠানোর জন্য অয়েল ইউজ করতে পারো, অথবা তোমরা মেকআপ রিমুভার ইউজ করতে পারো। এরপরে আমি যে শেডটা দেখাবো সেটা হলো একটা ব্রাউন শেড, নাম্বার হচ্ছে 17, এটা হচ্ছে ডার্ক ব্রাউন। শেড নাম্বার ডার্ক ব্রাউন, নাম্বার হচ্ছে 17। এটা হচ্ছে একটা ডার্ক চকলেটিশ টাইপের কালার। সেটা ডার্ক শেড, ডার্ক চকলেট শেড, নাম্বার হচ্ছে 17, ডার্ক ব্রাউন। আপনারা স্ক্রিনশট নিয়ে শেড গুলো ইনবক্স করতে পারেন কার্নিশের পেজে। সবগুলো শেডই অ্যাভেলেবল আছে। হ্যাঁ, চিটাগং এর পাওয়া যাবে, ঢাকার সবগুলো আউটলেটও পাওয়া যাবে, চিটাগং এর সবগুলো আউটলেটও পাওয়া যাবে। এই কালারটা কিন্তু খুব সুন্দর, নাম্বার 16, ব্রাউন এল, এটা একটা পিচি ব্রাউন টাইপের কালার।
খুবই সুন্দর একটা লাইট ব্রাউন শেড তোমরা যারা কিনতে চাও শোরুমে আসতে পারো কার্নেশিয়ার পেজও ইনবক্স করতে পারো ইচ হচ্ছে 199 টাকা কার্নেশিয়ার সব শোরুমে অ্যাভেলেবল আছে ক্রিম টাইপ না জেল টাইপ ক্রিম প্রাইস কি হবে আমি যে শেডটা দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে ব্রাউন এফ নাম্বার 16 এরপর আমি যে শেডটা দেখাবো সেটা হচ্ছে একটা বার্ট অরেঞ্জ টাইপ শেড নাম্বার হচ্ছে 02 একটা বার্ট অরেঞ্জ টাইপ আমি হ্যান্ড ওয়াচ করে দেখাচ্ছি এইচ হচ্ছে 199 টাকা কার্নেশিয়ার সব শোরুমে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা বার্নড অরেঞ্জ টাইপের শেড এটার নাম্বার হচ্ছে 02 ঠিক আছে কোনটা লিপস্টিকের টেক্সচার খুবই সুন্দর তোমরা নিওরের ট্রান্সফার প্রুফ লিপস্টিকটা ইউজ করেছ সো ওইটার কোয়ালিটি তোমরা জানো অ্যান্ড এটার কোয়ালিটি আরও বেশি সুন্দর হচ্ছে একটা বার্নড অরেঞ্জ টাইপের শেড শেড নাম্বার হচ্ছে 02 তোমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারো অর্ডার করার জন্য ইচ হচ্ছে 199 টাকা তোমরা সব শোরুমে পেয়ে যাবে কার্নিশ Thank you.
কার্নেশিয়ার শোরুমে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে, তোমরা যা পারচেজ করতে চাও ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, সবগুলোর প্রাইস মেনশন করে দেওয়া আছে আফটার ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে। আর নিওরের এই লিপস্টিকগুলোর প্রাইস হচ্ছে 199 টাকা। এটা হচ্ছে নতুন এসেছে কার্নেশিয়ার শোরুমে। এখন আমি একটা রেড টাইপের শেড দেখাবো যেটা খুবই খুবই সুন্দর। এরপর আমি যে শেডটা দেখাবো সেটা হচ্ছে 04 ক্যাথরিন, এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার। প্রাইস হচ্ছে 199 টাকা ইচ আফটার ডিসকাউন্ট, ওকে। এটা হচ্ছে রেড একটা কালার, নাম্বার হচ্ছে 04 ক্যাথরিন। এরকম অরেঞ্জের টাইপের রেড চাও তার এই কালারটা নিতে পারো, ঠিক আছে। খুবই সুন্দর একটা রেড কালার, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু হ্যান্ড ওয়াচ করে দেখাই। এটা হচ্ছে হ্যান্ড ওয়াচ, সুন্দর একটা রেড কালার। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো শেডগুলোর, তোমাদের সুবিধা হবে পারচেজ করার টাইমে, ঠিক আছে। এটা হচ্ছে 04 ক্যাথরিন, ঠিক আছে। এটা কি টোটালি ড্রাই হয় আপু? এটা কিন্তু কোয়ালিটি খুব ভালো, লিপসে পুরো লাইট ওয়েট ফিল হয়, মনে হয় না যে লিপসে কোনো লিপস্টিক দেওয়া আছে। আর এটা মোটেও ড্রাই হয়ে যায় না বা ক্র্যাক করে না বা কেবি ফিল হয় না। আমি ডিভাস্টেটেড আছি পুরো। খুবই সুন্দর একটা রেড শেড তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার 04 ক্যাথরিন, ওকে। প্রাইস হচ্ছে 199 টাকা ইচ আফটার ডিসকাউন্ট। কার্নেশিয়ার সবগুলো শোরুমে পেয়ে যাবে, বসুন্ধরা, জেনেটিক প্লাজা, চিটাগং এর আউটলেট সবগুলোতে পেয়ে যাবে। বসুন্ধরার অ্যাড্রেস কি লাগবে? পরে আচ্ছা সমস্যায় পরে। হ্যাঁ আপু, আজকে আসলেও আপনি আজকে পেয়ে যাবেন, কালকে আপনি শোরুমে গেলে কালকেও পেয়ে যাবেন, এটা শোরুমে চলে আসে, ঠিক আছে।
Each 199 taka after discount. ওকে সো এখন যে শেডটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালার ডিপ নাম হচ্ছে ভ্যাম 03 ওকে আপু আপনার হুডি ডাইস কাইন্ডলি আইশ্যাডো অ্যাপ্লিকেশন নিয়ে লাইভ করবেন ওকে আপু আমার পেজে লাইক দিয়ে রাখতে পারেন আমি যখন লাইভ করব তাহলে আপনি ইজিলি দেখতে পারবেন আমার পেজের লিংক ক্যাপশনে দেওয়া আছে হ্যাঁ ইভেন আমার যে মেকআপ টিউটোরিয়ালগুলো আছে ওগুলোও দেখতে পারেন তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন আমি এখন যে শেডটা ইউজ করছি এটা হচ্ছে 03 ব্যাম ও মাই গড এটা খুব সুন্দর খুবই সুন্দর আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছে কালারটা খুব সুন্দর আচ্ছা আমি একটু হ্যান্ড ওয়াশ দেখাই আগে ওকে আমি হ্যান্ড ওয়াচ দেখাচ্ছি এটা হচ্ছে হ্যান্ড ওয়াচ স্ক্রিনশট নিয়ে নিতে পারো যার যে শেড নাম্বার জানতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো ঠিক আছে এটা হচ্ছে 03 ব্যাম এগুলো মোটেও ড্রাই হয় না মানে ড্রাই ফিল হয় না এগুলো ম্যাট লিপস্টিক কিন্তু খুবই লাইট ওয়েট হ্যাঁ ইচ হচ্ছে 199 টাকা কার্নিশের সব আউটলেটে অ্যাভেলেবল আছে সুন্দর করে গ্লাইড করে যায় লিপসে হ্যাঁ সবগুলো শপের অ্যাড্রেস গুলো একটু বল মানে লিখে দিলে ভালো হয় সবাই অ্যাড্রেস জানতে আই আসি ধানমন্ডি হচ্ছে জেন্টি প্লাজা বসুন্ধরা হচ্ছে বসুন্ধরা সিটিতে এটা তো লেভেল ব্লক ওইগুলো লেভেল সি ব্লক বি সব কার্ড লিখে দাও ওই আই আসি কার্ডটা দাও তো এই কালারটা হচ্ছে ভ্যাম 03 খুবই প্রিটি একটা শেড না নিলে মিস 190 টাকা ইচ হ্যাঁ হ্যাঁ আপু আমি সবগুলো শপের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাকে একটু টাইম দেন ডার্ক কাজলের নাম বলো আপু আমি লিপস্টিকের সোয়াচগুলো দেখানোর পরে ওগুলো বলে দিব ঠিক আছে সিটিজি এর জায়গা হ্যাঁ আপু আমি বলে দিচ্ছি একটু ওয়েট করুন আমাকে একটু টাইম দেন আমি সবগুলো শপের অ্যাড্রেস আপনাদেরকে দিতেই বলে দিচ্ছি আমি যে শেডটা দিয়েছি এটা হচ্ছে ভ্যাম 03 খুবই প্রিটি একটা শেড হ্যালো আনমোল হাউ আর ইউ
এই লিপস্টিকটা উঠাতেও কিন্তু বেশি রাব করতে হয় না, তোমরা অয়েল দিয়ে ইজিলি এই লিপস্টিকটা উঠাতে পারবে, বা কোনো মেকআপ রিমুভার ইউজ করলেও খুব ইজিলি তোমরা এই লিপস্টিকটা তুলতে পারবে। এটা লিপসে অনেক সুন্দর করে বসে যায়, ম্যাট হয়ে যায়, কিন্তু ড্রাই ফিল হয় না। এখন আমরা নেক্সট শেডে চলে যাই। নেক্সট আমি আরেকটা ব্রাউন শেড দেখাবো, এটা হচ্ছে 08, নামটা কি ডম সামথিং, নাম্বার হচ্ছে 08। হ্যাঁ, এটা একটা পিওর ব্রাউন শেড। হ্যাঁ, অফার আছে, 20% ডিসকাউন্ট আছে সবগুলো প্রোডাক্টের উপর, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। কার্নেশিয়ার ওয়েবসাইটে গেলে তোমরা প্রাইস দেখতে পারবে, অথবা প্রাইসের জন্য তোমরা কার্নেশিয়ার পেজে নক করতে পারো। হ্যাঁ, কার্নেশিয়ার ওয়েবসাইট লেখা হচ্ছে www.carnesia.com। এটা হচ্ছে নাম্বার 08 ডম সাম সামথিং, নাম্বার হচ্ছে 08। আপনি ছিল ওই যে এলে কালার স্যার ব্রাশ আর হচ্ছে টেকনিকের প্রাইমার, দেখো কত আশা করছি জিনিস করছে, সবগুলো কালার অনেক সুন্দর। নিজের কাছে আমার দাঁতেও লেগেছে, ও মাই গড। তুমি লিপসে গ্লাইড করলেও এটা কিন্তু তোমার ফেটে যায় না বা কিছু হয় না। হ্যাঁ, লিপসের উপর ফুল কভারেজ এন্ড কালার গুলো খুব খুব সুন্দর। এটা হচ্ছে 08 ডম সাম। যেরকম ভ্যাম্পি কালার পছন্দ করো বা ডার্ক চকলেট কালার পছন্দ করো, তারা এই কালারটা নিতে পারো। ফার্স্টে যেটা দিয়েছে না, ওটা হচ্ছে যে পিটনি দিয়েছে, একটা ভালো কন্ট্রোল আর কনসিলারের নাম বলো। আজকে আমি যে ব্রঞ্জার প্যালেটে ইউজ করেছি, এটা তুমি কন্ট্রোলিং এও ইউজ করতে পারো। এটা হচ্ছে তোমার এলএ কালারস এর। হ্যাঁ, এটার শেড হচ্ছে ডিপ ট্যান। যারা আমার মতো লাইট মিডিয়াম শেডের আছো, তারা এই শেডটা ইউজ করতে পারো, এটা হচ্ছে ডিপ ট্যান। আর আজকে যে কনসিলারটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে মিলানির কনসিলার, মিলানির কনসিলার লাইট। হ্যাঁ, এটা হচ্ছে রিটাচ প্লাস ইরেজ একটা কনসিলার, সেটা তোমরা ইউজ করতে পারো। ওকে, সো আমি যে লিপস্টিকটা দেখেছি সেটা হচ্ছে 08, খুব সুন্দর, 199 টাকা ইচ, সবগুলো শপে অ্যাভেলেবল আছে। তোমরা স্পট পারচেসও করতে পারো, আবার অনলাইনে অর্ডার দিতে পারো। অফার শেষ হওয়ার আগে আপনাদেরকে নোটিস করে নোটিস দিয়ে দেওয়া হবে। সো স্টক অ্যাভেলেবল থাকার মধ্যে আপনারা কিনে ফেলবেন। হ্যাঁ, অনেক কাস্টমার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট চলছে সবগুলো শোরুমে।
সব প্রোডাক্টসের উপরে। আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। ঠিক আছে তোমরা যা যা পারচেজ করতে চাও অনলাইন থেকে করতে পারো, আবার তোমরা শোরুমে এসে পারচেজ করতে পারো। আচ্ছা ম্যাম চলে যাই। এটা আরেকটা সুন্দর কালার নাম্বার 22, খুবই 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 প্রিটি একটা কালার। এটার নাম্বার হচ্ছে 22। হ্যাঁ আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আরেকটা প্রিটি শেড নাম্বার 22। একটু হ্যান্ড ওয়াশ করে দেখাই। এটাও খুবই খুবই প্রিটি একটা শেড, সিঙ্গেল পাউডার ব্রাশ দেখাবো। এটা হচ্ছে আরেকটা শেড, এটা হচ্ছে নিওরের কুল ম্যাট লিপস্টিক। এটা কার্নিশিয়াতে নতুন এসেছে, তোমরা সবগুলো শোরুমে পেয়ে যাবা 199 টাকা ইচ। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, শেড নাম্বার হচ্ছে 22। আমি লাস্ট যে শেডটা দেখালাম এই শেডটার নাম্বার হচ্ছে 22, নিওর কুল ম্যাট লিপস্টিক। এই লিপস্টিক গুলো টেক্সচার খুব সুন্দর, 199 টাকা ইচ, সবগুলো শোরুমে পেয়ে যাবেন। আর এটা লিপসে খুবই লাইট ওয়েট একটা ফিল হয় আর ক্র্যাক করে না। এখন নতুন একটা শেডে চলে যাই। এখানে ম্যাট এবং মেটালিক দুটা শেডই আছে। হ্যাঁ নেক্সট শেড হচ্ছে 05 ফেটিশ, হ্যান্ড ওয়াশ দেখা যায় না সাইডে কর প্লিজ। এই যে হ্যান্ড ওয়াশের স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা।
এন্ড কোন নাম্বার কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দিব। সব প্রাইসের জন্য কার্নিশিয়ার পেজে ইনবক্স করতে হবে আপু। হচ্ছে কি আপু লিপস্টিক ছিল 50, হ্যান্ড সোয়াচে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এরপর পেজে ইনবক্স করতে পারো। হ্যাঁ প্রাইস হচ্ছে 199 টাকা ইচ আফটার ডিসকাউন্ট। এখন আমি 05 একটা শেড ইউজ করব। এটা হচ্ছে 05 ফেটিশ। এটা খুবই ডার্ক ভায়োলেটিশ একটা কালার। এগুলো ফুল কভারেজ অ্যান্ড খুবই ভাইব্রেন্ট শেডস। হ্যাঁ এটা হচ্ছে 05, প্রাইস হচ্ছে 199 টাকা, আফটার ডিসকাউন্ট 199 টাকা। লিপস্টিক গুলো 199 টাকা সবগুলো শোরুমে পেয়ে যাবে। কালার গুলো খুব খুব সুন্দর। তোমরা সোয়াচের স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে তোমাদের শেড গুলো বুঝতে সুবিধা হয়। আর কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আসি গিয়ে পরে প্রোডাক্ট গুছিয়ে দাও, কি জানি প্রোডাক্ট লিস্ট পাঠিয়েছে। এখানে দুই টাইপের পিঙ্ক আছে, একটা হচ্ছে হট পিঙ্ক আর একটা হচ্ছে এই কালার। দুটাই খুব প্রিটি। আমি দুটাই সোয়াচ করে দেখাচ্ছি আমার লিপসে এবং হাতে। হ্যাঁ ফার্স্টে আমি ইউজ করছি 21 ডল পার্ট। যে লিপসটি এখন ইউজ করব সেটা হচ্ছে 21। এটা হট পিঙ্ক কালার। যাদের দাঁতে লেগেছে হচ্ছে 21, যাদের এরকম বার্বি পিঙ্ক কালার পছন্দ তারা নিতে পারবে। এটা হচ্ছে 21 18 শেড 30। ও আচ্ছা এই কনসিলার দাও তো একটা ওয়ান টেন আপুকে নিলামি। যাদের এরকম বারবি পিঙ্ক বা হট পিঙ্ক পছন্দ তারা এই শেডটা নিতে পারো। এটা হচ্ছে দিস ওয়ান 21। এটা হচ্ছে 21। হ্যাঁ
সবগুলো লিপস্টিকের শেড অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে গ্লাইড হয়ে যায়। 199 টাকা এসেছে। ওকে, সো এখন আমি আরেকটা হট পিঙ্ক কালার ইউজ করব। এই শেডটা হচ্ছে 07। আমি একটু হাতে সোয়াচ করে দেখাচ্ছি। এই শেডটাও খুব সুন্দর। এটা হচ্ছে এই শেড। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে এই কালার, নাম্বার হচ্ছে 07। নিউরের কুল ম্যাট লিপস্টিক গুলোর মেটালিক কিছু শেড আছে, সেগুলো আমি একটু পর দেখাবো। সবগুলো শেড খুব প্রিটি। এই শেডের নাম হচ্ছে ক্র্যাফট 07। Thank you.